আবারও কোচ বদল। হ্যাঁ, মোহামেডান ক্লাব তাদের কোচ আবারও পরিবর্তন করলো। আসলে খারাপ পারফরমেন্সের দরুন কিন্তু মোহামেডান যতটা আশা নিয়ে অ্যান্ড্রে সরে যাওয়ার পর কিবু ভিকোনাকে নিয়ে এসেছিলেন, সেই পারফরমেন্স কিন্তু কিবু ভিকোনার কাছ থেকে পাওয়া যায়নি। কিবু ভিকোনা কিন্তু এর আগে মোহনবাগান টিমকে আই লিগ দিয়েছিল 2019 সিজনে, কিন্তু মোহামেডান ক্লাবে এসে অ্যান্ড্রের সময় যে পারফরমেন্স ছিল সেই পারফরমেন্সের থেকে কোনো বেটার কিছু কিন্তু কিবু ভিকোনার আমলে হয়নি। কিন্তু প্রত্যাশা ছিল অনেক কিবু ভিকোনার উপর, সেটা ছিল ক্লাবকর্তাদের এবং সমর্থকদের, কিন্তু প্রত্যাশা তাদের পূরণ হয়নি এবং যার দরুন কিবু ভিকোনাকে কিন্তু সরিয়ে দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবং তার জায়গায় যিনি এলেন তিনি কিন্তু ভারতীয় ফুটবলের একজন অন্যতম বিখ্যাত একজন প্লেয়ার, এবং শুধু প্লেয়ার নয়, তিনি কিন্তু কোচ হিসাবেও অলরেডি বেশ কিছু জায়গায় কোচিং করিয়ে ফেলেছেন এবং তাতে আইএসএলেও কিন্তু রয়েছে। তো আমরা যার নাম করছি তিনি হচ্ছেন মেহরাজউদ্দিন উডো। তো তোমরা এই প্লেয়ারটিকে আশা করি সবাই ভালো মতো চেনো, এবং যখন তিনি খেলতেন একটা সময় অত্যন্ত নামি একজন প্লেয়ার ছিলেন মেহরাজউদ্দিন, এবং তার সাথে সাথে কিন্তু হায়দ্রাবাদের মতো টিমের কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচও কিন্তু পদ কিন্তু তিনি সামলেছেন। তো তার উপরে কিন্তু ভরসা রাখলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। আই লিগে আগামী যে কয়েকটি ম্যাচ বাকি রয়েছে মোহামেডানের, সেই ম্যাচগুলিতে কিন্তু কোচিং করাবেন মোহামেডান ক্লাবকে মেহরাজউদ্দিন ওডো।